বিরতির পর স্বাগত। আমরা বাঙালি রাজ্য কমিটির উদ্যোগে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই সাংবাদিক সম্মেলনে বর্তমানে রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আজ অভিযোগ তোলা হয়েছে যে বর্তমান সরকারের আমলে বাঙালি বিদ্বেষ চলছে চরমে। তিনি অভিযোগ করছেন যে বাজার তাগিদে সম্প্রতি কাঞ্চনপুর মহকুমা, সুভাষনগর, কাশিরামপুর, আশাপাড়া ইত্যাদিতে প্রায় 13টি গ্রামের 51 জন বাঙালি পরিবারের 217 জন পানিসাগরের পেকুছড়া গ্রামে বনের মধ্যে এসে আশ্রয় নিয়েছে। গত 5 দিন ধরে তারা শিশু বৃদ্ধা নিয়ে খোলা আকাশের নিচে অসহায় ভাবে থাকলেও অমানবিক প্রশাসন এখনো পর্যন্ত তাদের জন্য খাবারের ব্যবস্থা তো দূরের কথা, পানীয় জলের ব্যবস্থাটুকু করেননি। উল্টো উদ্বাস্তু পরিবারগুলিকে পেকুচড়া থেকে উচ্ছেদ করার জন্য পুলিশ প্রশাসনের লোক মিলে জোর জবরদস্তি করেছে বলে অভিযোগ করছে। এমনকি এলাকায় পানীয় জল ঢুকতেও বাধা দান করা হচ্ছে। এমনটাই কিন্তু আজ আমরা বাঙালির সাংবাদিক সম্মেলন থেকে তুলে ধরা হয়। কি বলছেন তারা শোনাবো। আজকে সাংবাদিক সম্মেলন, জানেন আপনারা, এখন থেকে 4-5 দিন আগে কাঞ্চনপুরের পেকুছড়ায় অনেকগুলি বাঙালি উদ্বাস্তু যারা দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকাতে বসবাস করছিল, নরসিংপাড়া, গোছিরাম ইত্যাদি এলাকায়, সেই রিয়াং শরণার্থী কাঞ্চনপুর থেকে আসার পর এই বিগত দিনগুলিতে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে, চুরি চামারি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে। তো এই পরিস্থিতিতে পরে নিরাপত্তার অভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে কাঞ্চনপুরে আশ্রয় নিয়েছিল, এখন সেখানেও থাকতে পারছে না, বাধ্য হয়ে তারা পেকুছড়া নামক একটা পানিসাগর ব্লকের অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে। দেখা গেল কি, আজকে 5 দিন চলছে, সেখানে এখন পর্যন্ত মানে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই, খোলা আকাশের নিচে থাকছে, তাঁবু টাঙিয়ে, ত্রিপল টাঙিয়ে, তারপর পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্য দূরে থাক। প্রায় অনেকগুলি পরিবার, 217 জন, 51টি পরিবারের মধ্যে, এর মধ্যে শিশু রয়েছে, রয়েছে বৃদ্ধ বৃদ্ধা, এই যে অবস্থা, এত দিন ধরে এরা এই অসহায় অবস্থায় আছে। দেখা গেল গতকাল না পরশু দিন প্রশাসন থেকে কিছু কর্তা ব্যক্তিরে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, যোগাযোগ করা মানে চাপ দেওয়া, বন দপ্তরের কর্মী আছে, চাপ দিয়েছে আপনার এলাকা ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে। তো আমরা পাশাপাশি দেখলাম তাদের কাছাকাছি এলাকাতে প্রচুর, প্রায় 100 মতো উপজাতি পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, তাদের নিয়ে কোনো কথা নেই, অথচ তাদেরকে উচ্ছেদ অভিযানের জন্যে তারা চাপ সৃষ্টি করছে, পানীয় জলটুকুর ব্যবস্থা না করে খাদ্যের ব্যবস্থা দূরে থাক, তারা এই ধরনের চাপ সৃষ্টি করছে। পানীয় জল আনতে চাইছে, স্থানীয়রা গিয়ে পানীয় জল আনতে দিচ্ছে না, এটি কী ধরনের অমানবিক আচরণ? আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই ত্রিপুরাতে এই রিয়াং শরণার্থী আগমনের পর, আজকে তাদেরকে এই রাজ্যে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কোথায় ওরা মিজোরামের লোক মিজোরামে পাঠাবে তা না করে ত্রিপুরাতে পুনর্বাসনের ব্যবস্থা করলো, এবং প্রত্যেকটা দল, শাসক বিজেপি থেকে শুরু করে বিরোধী সিপিএম, কংগ্রেস এবং মথা উঠে পড়ে লেগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলো। আর এই রাজ্যের যারা, আপনারা শুনলেন প্রতিনিধির বক্তব্য, অর্থাৎ তারা বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। সেই সংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছে। মূলত তাদের দাবি হচ্ছে যে অবিলম্বে পেকুছড়া আঞ্চলিক আশ্রিত উদ্বাস্তু বাঙালি পরিবারগুলিকে সরকারি উদ্যোগে খাদ্য, পানীয় জল, ঔষধ ও সমস্ত বিষয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।